আসসালামু আলাইকুম হকলরে শুভেচ্ছা জানাই শুরু করলাম বাংলা বিরাতকুর খবর লগে আছি আমি জুনেদা মসুদরি ফয়লা হুনি লোকাল লতিফ ট্রাভেলস খবর হেডলাইন একজন নার্সরে দিয়া দেশ আরম্ভ হয়েছে করোনা ভাইরাসের টিকা দেওয়ার কাম আন্দু মাত্রা হকলরে টিকা দেওয়া ওই বহরি জানাইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই শরীর করোনা ভাইরাস ধরা পড়ার একদিন বাদে 25 জন লন্ডনের রিপোর্ট আইছে নেগেটিভ ফুরামতে নিশ্চিত হওয়ার লাগি হিরিবার স্যাম্পল ফাটানো হয়েছে ডাকাত আগর অর্থমন্ত্রী কিবরিয়া মার্ডার মামলা সাক্ষী লইছে পোস্টমর্টেম করা ডাক্তার আর আরও 3 জনের দেশ করোনা বেমারে গেছে খালি মারা গেছেন আরও 17 জন পজিটিভ মানুষ মিলছে 528 জন সাক্ষী আজির না করায় হিরিবার ফিসা নিয়েছে সিলেটের এমসি কলেজ হোস্টেলের গণধর্ষণ মামলার তারিখ সিলেট বিভাগ গেছে খালি করোনা ধরা পড়ছে 36 জনের বেমার থেকে ভালো হয়েছেন 22 জন অতবিল দেখছিল শিরোনাম এবার ফুরা খবর একজন নার্সর শরীরের টিকা দিয়া দেশ আরম্ভ হয়েছে করোনা ভাইরাসের টিকা দেওয়ার খাম বুধবার বিয়াল 7টা 5 মিনিটের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় এই খামর উদ্বোধন করছেন বাদে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা সহ আরও কয়েকজনে টিকা লইছেন ঢাকার কুরমিটুলা জেনারেল হাসপাতালও টিকা দেওয়ার খাম উদ্বোধন করার অনুষ্ঠান আয়োজন হয়েছিল গণভবন থাকি ভিডিও কনফারেন্সও অনুষ্ঠান উদ্বোধন করছেন প্রধানমন্ত্রীয়ে কুরমিটুলা হাসপাতাল উপস্থিত আসলা স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনায় কইছেন করোনা ভাইরাসের টিকা দেশ হওয়ার আগেও বহুতি একটা লইয়া আন্দু মাত মাতছেন আন্দু মাত মাত্রা হলরে করোনা থাকি বাঁচিয়া থাকা লাগবো এর লাগি তারা টিকা দেওয়া হইব করে জানাইছেন তাইন তাইন আরও কইছেন কিছু মানুষের খাইছিল তৈল সপ্তাহের মাঝে খুদ ধরা মানুষের তারা কাছে থাকি কোনো সাহায্য পায় না কিন্তু কোনো খাম করাত গেলে তারা ফিস থাকি মাতে আর মানুষরে ডর দেখায় টিকার লাগি 1000 কোটি টাকা আগ থেকে বাজেট রাখা হয়েছিল জানাইয়া প্রধানমন্ত্রী কইছেন সরকারের পক্ষ থেকে টিকা আনার লাগি 3 পক্ষের মাধ্যমে চুক্তি করা হয়েছে দেশের মানুষের নিরাপত্তা দেওয়াও আমরার উদ্দেশ্য বিকাল 7টার একটু বাদে কুরমিটুলা হাসপাতালের সিনিয়র নার্স রুনু বেরোনিকা কস্টারে টিকা দিয়া ই খাম আরম্ভ হয়েছে এই সময় প্রধানমন্ত্রীয়ে রুনু কস্টারে মাতাইয়া সাহস দিছেন প্রধানমন্ত্রীরে অনলাইন রাখিয়া আরও 4 জনরে টিকা দেওয়া হয়েছে খালি থাকি সামনের কয়দিন ঢাকার আরও 4টি হাসপাতালের 500 জনরে টিকা দেওয়া হইব আর ফেব্রুয়ারির 7 তারিখ থাকি হারা দেশের 7,347টা হাসপাতাল করোনার টিকা দেওয়া আরম্ভ হইব এর লাগি অনলাইনে রেজিস্ট্রেশন আরম্ভ হয়েছে বিলাত থাকি দেশ হওয়া 28 জনের শরীর করোনা ভাইরাস ধরা পড়ার একদিন বাদে 25 জনের রিপোর্ট আইছে নেগেটিভ বিষয়টা লইয়া সাইরোবাইদি দুমাই আন্দায় রয়ে গেছে 2 নম্বর বার টেস্ট করিয়া যারা পজিটিভ হয়েছেন তারারে হাসপাতালের কেবিনও আইসোলেশনে রাখা হয়েছে বাকি সব আছেন ওয়ার্ডও যারা রিপোর্ট নেগেটিভ আইছে তারার ব্যাপারে সিদ্ধান্ত লওয়ার লাগি IEDCR রিপোর্ট অপেক্ষা করা ওর IEDCR ই লন্ডন ইয়ার্ল স্যাম্পল লইয়া ডাকাত ফাটাইছেন গেছে 21 তারিখ বাংলাদেশ বিমানের ফ্লাইটে করিয়াছিল 157 জন লন্ডনে এয়ারপোর্টে নামার বাদে তারারে 60 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হোটেল রাখা হয়েছিল 60 দিন বাদে হোটেল থাকি ছাড়ার আগে তারার করোনা পরীক্ষা লাগি স্যাম্পল ফাটানো হয়েছিল বেসরকারি প্রতিষ্ঠান সীমান্তিক লেব সোমবার এর মাঝে 28 জনের শরীরও করোনা ধরা পড়ছে ইকটা লইয়া উড়মাড়ে আরম্ভ হয়েছিল বাদর দিন মঙ্গলবার হিরবার তারা স্যাম্পল লইয়া পরীক্ষা হয়েছে সাজালাভার্সিটির লেব এই লেব 25 জনের রিপোর্ট আইছে নেগেটিভ আর বাকি 3 জনের পজিটিভ মাত্র একদিনের তফাতে 2 লেব 2 লেখান রিপোর্ট আওয়ায় টাস্কি খাইছেন সবে ই ব্যাপারে সমাধানের লাগি বুধবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগ অফিস আর সিলেট সিভিল সার্জন অফিসের অফিসারকলে বৈঠক করছেন ইবাদি 28 জন লন্ডনে করোনা ধরা পড়ার খবর পাইয়া সিলেট আইসন IEDCR 7 জনের একটা টিম বুধবার এই টিমে ও লন্ডন ইয়ার্লর স্যাম্পল লইয়া ডাকাত ফাটাইছে বৈঠক IEDCR থাকি রিপোর্ট না হওয়া পর্যন্ত লন্ডন ইয়ার্লরে হাসপাতাল রাখার সিদ্ধান্ত হয়েছে ইবাদি একদিনের তফাতে পজিটিভ মানুষগুলোর রিপোর্ট নেগেটিভ হওয়া লইয়া নানান জাতর মাত কথা শোনা যার সিলেটও এর লাগি আপাতত লন্ডন থেকে আওয়া প্যাসেঞ্জারগুলোর করোনা পরীক্ষা বেসরকারি লেব না করানোরও সিদ্ধান্ত লওয়া হয়েছে বৈঠক আগর অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া মার্ডার মামলাত পোস্টমর্টেম করা ডাক্তার আর আরও 3 জনের সাক্ষী লইছে বুধবার মাদানে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবিরের কোর্টও তারা সাক্ষী লইছে করে জানাইছেন কোর্টের পিপি সরার হোসেন চৌধুরী আবদালে কোর্টও সাক্ষী দিছেন পোস্টমর্টেম করা ডাক্তার ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ কোটানা সাক্ষী রহমত আলী আব্দুল মতিন আর ইমান আলী ও লইয়া এই মামলার সকলতায় 171 জন সাক্ষীর মাঝে 47 জনের সাক্ষী লইছে সাক্ষী লওয়ার সময় মামলার আসামি সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী হবিগঞ্জের আগর মেয়র জিকে ঘোষ 19 জন উপস্থিত আসলা এই মামলার সাক্ষী লওয়ার বাদর তারিখ দেওয়া হয়েছে মার্চ মাসের 3 তারিখ 2014 ইংরেজির সেপ্টেম্বরের 30 তারিখ মামলার বাদী
হবিগঞ্জ দুয়াশনের এমপি আর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল মজিদ খানর সাক্ষী লইয়া এই মামলার সাক্ষী লওয়া আরম্ভ হয়েছিল। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যরবাজার আওয়ামী লীগের এক মিটিং তাকি আওয়ার ফতে গ্রেনেড হামলায় মারা গেছিল আগর অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সহ 5 জন। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল মজিদ খান ও রাজকু হত্যা আর বিস্ফোরক আইনে 2টা মামলা করছিল। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী আসলা শাহ এ এম এস কিবরিয়া। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আমাদের সিলেটের কৃতি সন্তান তথা বাংলাদেশের কৃতি সন্তান ডক্টর এস এম কিবরিয়া এবং এই সুরঞ্জিত সেনগুপ্ত এই 2টা মামলাতেই আমরা আজকে সাক্ষ্য গ্রহণ করেছি। আপনারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের 23-5 এবং দ্রুত বিচার 11-6 2টা মামলাতে ডাক্তারসহ মোট 4 জন সাক্ষী দুইটি ইয়েতেই আপনার সাক্ষী নেওয়া হয়েছে। দেশ করোনা বেমারে গেছে খাইল মারা গেছেন আরও 17 জন। গেছে খাইল মারা যাওয়া 17 জন রে লইয়া ই পর্যন্ত করোনা বেমারে দেশ মারা গেছেন 8,072 জন। গেছে খাইল করোনা পজিটিভ মানুষ মিলছে আরও 528 জন। বুধবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুজকুল্লাহ খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনা আপডেট ই খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 15,720টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পলগুলোর পরীক্ষা করিয়া নয়া আরে বেমারে মিলছে 528 জন। অখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 5,33,447 জন। ইবাদি গেছে খাইল 509 জন রুগী এই বেমার থেকে ভালো হয়েছেন। ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশ ভালো হয়েছেন 4,77,935 জন। সিলেটর এম সি কলেজ উষ্ঠিল জামাইরি বান্দিয়া বৌরিয়ে গণধর্ষণ মামলার সাক্ষী দেওয়ার তারিখ হিরবার ফিস নামছে। সাক্ষী হল আজির না হওয়ায় ই তারিখ ফিসানি হইল। এর আগে গেছে 24 তারিখও সাক্ষী আজির না করায় সাক্ষী লওয়া গেছে না। মামলার 51 জন সাক্ষীর মাঝে বুধবার 5 জনে সাক্ষী দেওয়ার কথা আছিল। বুধবার বেইল 11টাত সিলেটের নারী আর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুল হক চৌধুরীর কোর্টও আজির খরচ হয়েছিল মামলার 8 আসামিরে। কিন্তু সেও সাক্ষী দেওয়ার লাগে না হওয়ায় সাক্ষী লওয়া গেছে না করে জানাইছেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট রাশেদা সাইদা খানমে। তাই জানাইছেন মামলাত ফয়লা বাদীপক্ষর সাক্ষী লওয়ার কথা। সাক্ষী লওয়ার 2টা তারিখও বাদীপক্ষ সাক্ষী হলরে আজির করতে পারছেন না। ইবাদি বাদীপক্ষর উকিল শহীদুজ্জামান চৌধুরী কইছেন এম সি কলেজ উষ্ঠিল বাদখামর ঘটনায় 2টা আলাদা মামলা হয়েছে। গেছে 24 তারিখ কোর্টও একলগে এই 2টা মামলার বিচার আরম্ভ করার লাগি দরখাস্ত করা হয়েছিল। কিন্তু বিচারকে একটাত না করে দিছেন। এর বাদে এই দরখাস্ত লইয়া হাইকোর্টে যাওয়া হয়েছে। হাইকোর্টও এই ব্যাপারে কোনো সমাধান না হওয়ায় সাক্ষী আজির করা হয়েছে না। গেছে 25 সেপ্টেম্বর সিলেটের এম সি কলেজ উষ্ঠিল জামাইরে আটকাইয়া রাখিয়া তার বৌর লগে খারাপ কাম করছিলা কয়েকজন ছাত্রলীগের গুণ্ডকলে। ই ঘটনায় পুরা দেশ গরম হয়ে গেছিল। এর বাদে সিলেট বিভাগের হয়ে জায়গা থাকি একজন করি এরস করি আনা হয় ঘটনার সব খামাইয়া রাখলরে। পুরা দেশ খাফাইল ই ঘটনার তদন্তর বাদে 8 জনে আসামি করিয়া 3 ডিসেম্বর চার্জশিট জমা দিছিল সাফরান থানার ওসি তদন্ত ইন্দ্রনীল ভট্টাচার্যয়। গেছে 12 তারিখ ই মামলার চার্জশিট রিসিভ করছিল কোর্টে। বাদীপক্ষ সাক্ষী না দিয়ে তারা চাচ্ছে যে দণ্ডবিধি আইনে যে চার্জশিট হয়েছে ওই চার্জশিট আর বিচার নারী শিশুর 2টা চার্জশিটের বিচার একত্র হইত। এটা আদালত মানে না, গত তারিখে মানে না, এটার এগেনস্টে তারা হাইকোর্ট যাবে। হাইকোর্ট মহামান্য হাইকোর্টের আদেশ অপেক্ষায় আজকে সময় দেওয়া হচ্ছে। অখন সিলেট B24.com-এর সৌজন্যে জানানিওর জানুয়ারি মাসের 27 তারিখ বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ গেছে খাইল করোনা বেমার ধরা ফরছে 37 জনের শরীর আর একই দিন ই বেমার তাকি ভালো হয়েছেন 22 জন। করোনা ভাইরাসে গেছে 12-13 দিন কোনো মানুষ মরার খবর মিলছে না। এর লাগে মানুষে জানো থুড়া আরাম পাইরা। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস থেকে জানানো হয়েছে বুধবার বিয়ান 8টা পর্যন্ত সরকারি হিসাবে বিভাগ করোনা বেমারের ফলা মোট মানুষের সংখ্যা আসিল 15,963 জন। ইবাদি গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করিয়া 22 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে ভালো হয়েছেন 15,050 জন। গেছে 10 মাসে সিলেট বিভাগ করোনা বেমারে মারা যাওয়া মোট মানুষের সংখ্যা হইল 272 জন। ই 272 জনের মাঝে আছেন সিলেট জেলার 208, সুনামগঞ্জের 26 জন, হবিগঞ্জের 16 আর মৌলভীবাজার জেলার 22 জন। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট বিভাগের 60 জেলার নানান হাসপাতালে ভর্তি আসল 60 জন করোনা বেমারি। অতবিল দেখছিলা বাংলা বিরাটকর খবর। লগে থাকলে হলরে ধন্যবাদ।